বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। মদিনায় যাই তেরি দয় হয়ে যে ওদি বেকুল বেকার করোশে মিনতি মন জোর দয়াতে ইয়া রাসূলুল্লাহ করোশে মিনতি মন জোর দয়াতে ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সিদিনা মাওলানা। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি, ঠিক না বেঠে? হাসরে সব নবীর মাতে কাঁদিবে নিজে রই লাগি, তুমি যে কাঁদবে হে থায়ু মাতি গো ইয়া রাসূলুল্লাহ, তুমি যে কাঁদবে হে থায়ু মাতি গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার তুলনা চলে না। আমার নবীর সাথে কার তুলনা চলবে? জোরে বলবেন, কার তুলনা চলবে? সৃষ্টি জগতের কার তুলনা চলবে? যারা আমার নবীকে আমাদের আমাদের মতো মানুষ মনে করে যে নবী তো আমাদের মতোই, তাদের কথা কি ঠিক না বে? ঠিক ঠিক তাদের কথা ঠিক? আমার নবীর সাথে কার তুলনা চলবে? আল্লাহর সাথে যেমন কোন সৃষ্টি জগতের কারো তুলনা চলবে না, আল্লাহর পরে নবীর সাথেও কোন সৃষ্টি জগতের তুলনা চলবে? আল্লাহ আল্লাহ, নবী নবী, আপনি কিভাবে বলেন যে নবী আমাদের মতো মানুষ? এটা বলে নবীর মর্যাদা খাটো করতে পারবেন? নবীর মর্যাদা কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? মুসলমান চিৎকার দিয়ে বলেন নবীর মর্যাদা কে দিয়েছেন? সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার তুলনা চলে না, এই দুনিয়ায় যিনি দিলেন শান্তি সুখের ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদ।
মদ হাবিবি হামারা নবী মোহাম্মদ হাবিবি সারে জাহাকি নবী বলাগুল উলা বিকামালিহি কশফত বিজমালিহি হসনতালিহি সল্লো আলাইহি। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর সুযোগ যে মহান রব্বুল আলমিন আজকের এই সুন্দর একটি জান্নাতি বাগানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহর জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, পছন্দ করেছেন, লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে এই কয়েকজনকে তার দিনের আলোচনা শোনার জন্য এই ময়দানে আসার সুযোগটুকুন করে দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের ন্যায় মুসলমানের আওয়াজে একবার কালিমা তশুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি যিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি সরকারে দু জাহান সমস্ত নবীগণের মাথার মুকুর সুলতানে মাদিনা ইমামুল আম্বিয়া আফতাবে নবুয়ত শাহান শাহের সালাত সাইয়িদুনা হাবিবুনা হাবিব রব্বুনা ওয়া মুরশিদুনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের রহমত হিসেবে, গোটা সৃষ্টি জগতের জন্য কল্যাণ হিসেবে দেড় হাজার বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে, এবং সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন, সেই জন্য আরো একবার কালিমাতে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাবসিনা দরবার শরীফের আপনার নাম শুনছেন, এই দরবার বাংলাদেশের অন্যান্য দরবারের মতো নয়, যেখানে আজ পর্যন্ত এরিয়ার মধ্যে একজন মহিলা ঢোকার কোনো সাহস পায় না। সাবসিনা দরবার প্রায় 450 একর জমি, এর ভিতরে সম্পূর্ণভাবে মহিলা ঢুকা নিষেধ, এমন একটা দরবার, এমন একটা দরবার যে দরবারটি আল্লাহর দরবারে কবুল হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেক দিন হাজার হাজার আল্লাহর ওলির আগমন ঘটে আর তাদের চোখের পানিতে সারসিনার জমিন ভিজে যায়, বলুন সুবহানাল্লাহ। আকীদায় আমলে এলেমে সব কিছুতে আদবে সিরতে সুরতে সব কিছুতে যদি আপনি খুঁজেন যে একটা দরবার যদি বাংলাদেশে খুঁজেন যে কোথায় আওয়াবিন আছে, কোথায় জিকির আছে, কোথায় তাহাজ্জুদ আছে, কোথায় কোরআন তেলাওয়াত আছে, এলেম আমল সব কিছু যদি আপনি একটা দরবারে পাইতে চান সেটা হচ্ছে সারসিনা দরবার, বলুন সুবহানাল্লাহ। পাগড়ি ছাড়া সেখানে নামাজ পড়ার সুযোগ নাই। আমরা যখন পড়েছি 2009 দেখলাম যে মসজিদে আমরা মাগরিবের নামাজ যখন পড়তে যাইতাম নামাজের সালাম ফিরাই আমাদের উস্তাদরা বলতো কার কার পাগড়ি আছে একটু হাত তোলো, সবার পাগড়ি মাথায় নাও, কোথায় নাও, সবার পাগড়ি মাথায় নাও, যাদের পাগড়ি আছে তারা মাথায় নিত, আদের আর যাদের নাই তাদেরকে বলতো তোমরা পিছনে আসো, পিছনে আইসা হয়তো এশার নামাজ পর্যন্ত প্রায় 1-1.5 ঘন্টা বলবে যে তোমরা কোরআন তেলাওয়াত করো আর না হয় নফল ইবাদত করো আর না এতক্ষণ বসে বসে দুরুদ শরীফ পড়ো, বলুন সুবহানাল্লাহ। শাস্তি মায়ের নাই, শাস্তি কি আমল, আপনার সন্তানকে যদি একটা ছোট শিশুকে যদি সেখানে পাঠান তাহলে বুঝতে পারবেন। এই জন্যে আমার পূর্বের বক্তা যিনি তিনি বলে গেছেন মুরিদ হওয়ার দরকার নাই, শুধু একবার যাবেন, একবার যাবেন। আমি গত বছর গাজীপুর সারসিন হুজুরের সাথে পেশাব কাবদার সাথে একটা মাহফিল ছিল, তার এক মুরিদ সে কাঠ মিস্ত্রি, কি করে কাঠ মিস্ত্রি, সে বলতেছে হুজুর আমি যখন সারসিনা দরবারে যাই
প্রত্যেক দিন আমি শেভ করতাম। সারসিনার মুরিদ হওয়ার পরে যেখানে যাই আমি দোয়া কালাম কিচ্ছু পারি না, যত বড় মসজিদে যাই সেখানে গেলে আমাকে বলে ইমামতি করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। একদিন বলতেছে খুব চোখের পানি ফেলে দিয়ে সে কাঠ মিস্ত্রি এক বাসায় গেছে কাজ করার জন্য। সেখানে গিয়ে এক মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে একটা খারাপ প্রস্তাব দিল। তখন সে ওই কাঠ মিস্ত্রি তো ড্রিল মেশিন ছিল তার সাথে, যখন ড্রিল মেশিন দিয়ে সে কাজ করতেছে, তখন ওই মহিলা যখন খারাপ প্রস্তাব দিল তার সামনে আসছে, সে দেখতে পেল যে তার চোখের মধ্যে কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ ড্রিল মেশিন এমন ভাবে আওয়াজ হলো যে পুরো মেশিনটা ফুটে গেছে। পরে মহিলা দৌড় দিয়ে চলে গেছে, পরে বলতেছে হুজুর যে এমন একটা আওয়াজ হলো মনে হচ্ছে আগুন লাগে গেছে। যখন মহিলাটা চলে গেছে আমি আবার স্বাভাবিক সুস্থ, ড্রিল মেশিন এর কিছুই হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার মাকবুলিয়াত দরবার। এই যে মনে করেন স্টেজে যারা বসে আছে তাদেরকে দেখলে কি সাধারণ মনে হয়? কি বলেন, সাধারণ মনে হয়? সেখানে যাবেন গেলে দেখবেন এক এক মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ, তারা যে এক এক মাদ্রাসার প্রিন্সিপাল সেটা বোঝাই যায় না। গিয়ে মাঠের প্যান্ডেলের কাজ করতিস, বাথরুম পরিষ্কার করতিস, বাথরুম পরিষ্কার করতেছে এক এক মাদ্রাসার প্রিন্সিপাল, তারা অহংকার মুক্ত। আপনি যদি আমলে আদবে আখলাকে চরিত্রে যদি একটা দরবার খুঁজতে চান সেখানে গেলে পাবেন। বলতে পারেন যে আপনি লেকচার দিতে আসছেন দরবারের নয়, লেকচার দেওয়ার উদ্দেশ্য নয়, আপনার আমল আকীদা ঈমানকে ঠিক করা হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক না ভাই? ঠিক। আজকে ওয়াজ মাহফিল যে আপনি প্রত্যেক দিন বাংলাদেশে প্রায় 50,000-এর উপরে মাহফিল হচ্ছে। কত হাজার? 50,000-এর উপরে মাহফিল হচ্ছে। 50,000 উপরের মাহফিলের মধ্যে সব মাহফিলে কোন কোন মাহফিলে আছে আল্লাহ নবীর শানের বিরুদ্ধে কথা বলা হয়। কি বলেন, আপনারা কি জানেন না? আল্লাহ নবীকে নিরক্ষর বলা হয়। ঠিক না বে? ঠিক। নারে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলা হয়। ঠিক না বে? ঠিক। ঈদে মিলাদুন নবীকে হারাম ফতোয়া দেওয়া হয়। ঠিক না বে? ঠিক। মাযহাবের ইমামদেরকে মুশরিক বলা হয়। ঠিক না বে? ঠিক। সব মাহফিল আর আজকের মাহফিল এক নয়। ঠিক না বে? ঠিক। যে মাহফিলে নবীর শানের বিরুদ্ধে কথা বলা হয় ওই মাহফিল কোনদিন ইসলামী মাহফিল হতে পারে? মনে রাখবেন, নারায়ে রিসালাতকে যারা বুকে ধারণ করেছে, অন্তরে ধারণ করেছে, তারাই হচ্ছে খাঁটি ঈমানদার। ঠিক না বে? ঠিক। কারণ কি জানেন, একজন কাফের কেন কাফের? সে আল্লাহকে মানে না। ইহুদি খ্রিস্টানরা কি গির্জায় যায় না? গির্জায় গিয়ে তারা ইবাদত করে কিন্তু তারা শিরক করে। কি বলেন, আমার নবীকে মানে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, সন্তান মনে করে, এই জন্য তারা কাফের। কিন্তু আল্লাহকে মানে, একজন সৃষ্টিকর্তা যে আছে তাকে কি মানে? হিন্দুদেরকে জিজ্ঞাসা করলেও তারা ভগবান কে? ভগবান তারা দেখাই দিবে উপরের দিকে। ঠিক না বে? ঠিক। তারা দেখাইয়া দিবে। একজন মুশরিক সেও দেখবেন আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে কি করে? শরীক করে। আর একটা হচ্ছে আল্লাহর নবীকে মানে না, এই জন্য তারা কাফের, মুশরিক, মুনাফিক, হিন্দু এরকম। কিন্তু মনে রাখবেন তাদের অন্তরে নবীর রিসালাতকে স্থান দেয় নাই, নবীর রিসালাতকে তারা স্বীকার করে না, এই জন্যই তারা জাহান্নামে। ঠিক না বে? ঠিক। আর আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার নবীর রিসালাতকে স্বীকার করেছি, গ্রহণ করে দিয়েছি, নবীর আদর্শকে গ্রহণ করে নিয়েছি, তাই আমরা হচ্ছি খাঁটি মুসলমান। ঠিক না বে? ঠিক। এখন আপনি যদি নারে রিসালাতকে ফালতু বলেন তাহলে বুঝেন আপনার ঈমানের মধ্যে আসলে কি ভাইরাস ঢুকছে, ঈমানের মধ্যে ডায়াবেটিস আছে। ঠিক না বে? ঠিক। ঈমানের মধ্যে ডায়াবেটিসকে দূর করতে হলে একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। ঠিক না বে? ঠিক। যাকে আপনার ভালো লাগে তার কাছে যান, কিন্তু ঈমানের ডায়াবেটিস, ঈমানের ভাইরাসকে দূর করতে হলে অবশ্যই একজন মুরব্বি দরকার। ঠিক না বে? ঠিক। আর
মুরব্বি আপনাকে কি শিক্ষা দিবে? সর্বপ্রথম আপনাকে আদব শিক্ষা দিবে, আল্লাহর নবীর প্রেম মহাব্বত ভালোবাসা শিক্ষা দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম সালাসু খিসাল। হে উম্মত, আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম তিনটা জিনিস শিক্ষা দাও, তিনটা আদব শিক্ষা দাও। এক নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। আদিবু আওলাদাকুম সালাসু খিসাল, তিনটা আদব শিক্ষার মধ্যে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ঈমান মহব্বত। আর সেই ভালোবাসাটা কেমন হবে, সেই ভালোবাসাটা অর্জন হলে আপনি কি হবেন, আপনার ফজিলত কি, সেইটা আল্লাহর হাবিব বুখারীর মধ্যে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন কিতাবুল ঈমানের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব বলেছেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। একজন মানুষ যখন ঈমানদার হয়, মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে সে ঈমানদারের স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে তখন যখন তার অন্তরের মধ্যে তিনটা গুণ স্থান দিতে পারবে, তিনটা বৈশিষ্ট্য সে অর্জন করতে পারবে, তখন ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অন্তরের মধ্যে গোটা দুনিয়া থেকে গোটা দুনিয়ার প্রেম মহাব্বত ভালোবাসা স্ত্রী পুত্র পরিজন সন্তান সন্ততি সব কিছু থেকে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তার অন্তরের মধ্যে স্থান দিলেই ওই ব্যক্তিটা খাঁটি ঈমানদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কি করতে হবে, অন্তরের মধ্যে ঈমানের স্বাদ যদি আপনি অন্তরের মধ্যে পাইতে চান, মজা পাইতে চান, তাহলে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে, ঠিক না? ঠিক। সেই ভালোবাসাটা কিভাবে অর্জন করবেন, সেই ভালোবাসাটা যদি অর্জন করতে পারবেন তখনই আপনি নামাজ পড়ে মজা পাবেন, জিকির করে মজা পাবেন, আপনি দুরুদ পড়ে মজা পাবেন। যত বেশি দুরুদ পাঠ করবেন তত বেশি ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি সব সময় দুরুদ পাঠ করতে চাই। ঠিক আছে, পড়ো। কতক্ষণ? তুমি যতক্ষণ পারো। কয় ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ ছাড়া বাকি যতটুকু সময় আছে ততটুকু সময় আমি আপনার প্রতি দুরুদ পাঠ করার জন্য আমি আমার সময়টাকে নির্ধারণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বললেন? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে যাও, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরুদ পাঠ করলে লাভ না লস? আর জোরে লাভ না লস? কেমন লাভ একটু চিন্তা করে দেখেন। উপমহাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, আমরা সারসিনার মুরিদান যারা তারা অবশ্যই এটা জানি, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী। নাম শুনছেন? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তার একটা উপাধি ছিল রসুল নুমা। নাম কি? রসুল নুমা। তিনি যখন যাকে ইচ্ছা করতেন তাকে নবীর দিদার পাওয়াইতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেন, এই নবী দেখবা, নবীর সাথে দিদার দরকার তোমার। যখন বলতো হ্যাঁ নবীকে দেখতে চাই, তখন কি বলতো? তাকে ধরে এনে একটা চাপ দিত, চাপ দিয়ে বল চোখ বন্ধ করো, তখনই নবীর দিদার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই ঘটনাটা বলতেছি এই জন্য বোঝার জন্য, দুরূদ শরীফ পড়লে নবীর মহাব্বত প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে স্থান দিলে কেমন লাভ, সেইটার জন্য আমি ঘটনাটা বলতেছি। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই নবীর প্রতি দুরুদ পাঠ করেন, নবীকে এত ভালোবাসেন, তার জীবনের সবটুকু সময় নবীর জন্য ব্যয় করে দিতে শুরু করে দিলেন। দুরুদ পড়তে পড়তে একদিন চিন্তা করলেন যে নবীর প্রতি এত ভালোবাসা, এত প্রেম, এত মহাব্বত, ওই নবীর সাথে আমার দেখা হয় না, দিদার হয় না, ওই নবীকে দেখতে পাই না। দুনিয়ার একজন আরেকজনকে ভালোবাসলে
সে তার সাথে ইমোতে যোগাযোগ করে, মেসেঞ্জারে দেখে দেখে কথা বলে, হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলে, মোবাইলে দেখে দেখে কথা বলে। সে যদি এখানে থাকে আর তার প্রিয়তম যদি লন্ডন থাকে, আমেরিকা থাকে, যে স্থানে থাকুক না কেন, তাকে দেখে দেখে কথা বলে। আমি যাকে ভালোবাসি তার দিদার তো এখনো পাই নাই, তার দিদার এখনো পাই নাই। দুনিয়ার যুবক যুবতী একজনের জন্য ভালোবেসে জীবন দিয়ে দেয়, কোথাও কোথাও পত্রিকায় পাওয়া যায় দুই যুবক যুবতী এক রশিতে ফাঁসি দেয়, ঠিক না বে? ঠিক আছে না নাই? এই গত কয়েক বছর মনে প্রায় 15 জোড়া ফাঁসি দিছে। কয় জোড়া? এক রশিতে ফাঁসি দিছে, এক রশিতে, এক রশিতে দুইজন। আরে সুফি মতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন, আমি যাকে ভালোবাসি আমার জীবনটাকে যার জন্য বরবাদ করে দিয়েছি, যার জন্য আমার জীবনটাকে সঁপে দিয়েছি, তাকে দেখতে পাই না, আমার আর ভালো লাগে না, আমি আর এই পৃথিবীর মধ্যে থাকব না। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন, আমি সাগরের মধ্যে জাঁপ দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। সাগরের পারে চলে গেলেন, সাগরের পারে গিয়ে নদীর মধ্যে জাঁপ দিবেন। যখন জাঁপ দিবেন ওই মুহূর্তে এমন অবস্থা হয়ে গেছে পিছন দিক থেকে কে যেন জড়িয়ে ধরে বলতেছে, রে ফতে আলী কোথায় যাও? তিনি মাথাটা ঘুরাইয়া দেখতে পেলেন এত সুন্দর চেহারার অধিকারে একটা লোক, কে সেই ব্যক্তি চিনতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে জবাব আসলো, রে ফতে আলী, যার জন্য তুমি জীবনকে শেষ করে দিচ্ছ, সাগরের মধ্যে জাঁপ দিচ্ছ, ওই নবী তোমার জন্য সেই সোনার মদিনা থেকে হাজির হয়ে গেলাম। আমি নবী তোমার জন্য হাজির হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে সুফি ফতে আলী চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহ নবীর কদম মুবারক জড়িয়ে ধরলেন। আমার নবী আমাদেরকে দিদার দিতে পারেন কি পারেন না? যদি সেই প্রেম মহাব্বত ভালোবাসা থাকে, আমার নবী সেই সোনার মদিনা থেকে আপনার ঘরে এসে আমার ঘরে এসে দিদার দিবে, ঠিক না বেটে? সে প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে, আছে না নাই? সুফি মতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর কদম মুবারক ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশায় আপনার প্রেমে আমার জীবনকে শেষ করে দিচ্ছি, আজকে আপনাকে পেয়েছি আর আমি ছাড়বো না। আমার নবী বলেন, রে ফতে আলী, তোমার আশা তো পূরণ হয়েছে, এখন আমি যাই। সুফি ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমি থাকতে পারবো না, আমার জীবন রাখবো না, আমার জীবন রাখবো না। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়তে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ফতে আলী, তোমাকে আমি প্রতি বছর একবার দেখা দেব। ফতে আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বললেন, যাও 6 মাসে একবার দেখা দিব। বলে, না ইয়া রাসূলুল্লাহ, এতদিন থাকতে পারবো না। আল্লাহর নবী বলেন, যাও 1 মাসে একবার দেখা দিব। সুফি ফতে আলী ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে ফতে আলী, যাও তোমাকে সপ্তাহে একদিন দেখা দিব। কয়, না ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ থাকতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সুফি ফতে আলী, আমি নবী আজকে বলে দিলাম, যাও যখনই তুমি আমি নবীর প্রতি দুরুদ পাঠ করবা আর আমি নবীকে দেখার জন্য ইচ্ছা করবা, তখনই আমি নবী তোমাকে দিদারে দেব। বলুন সুবহানাল্লাহ। যখন ইচ্ছা করবা, যখন দুরুদ পাঠ করবা, তখনই দিদার পেয়ে যাবা। এই জন্য আল্লাহর অলিরা, যারা হক্কানি আল্লাহর অলি, ভণ্ড যারা তারা না, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আওয়াবিন নাই, এশরাক নাই, তাহাজ্জুদ নাই, জিকির নাই, আসকার নাই, শুধু আছে মাইরের ফতের যন্ত্র, ঠিক না বে? ঠিক। এক তারা, দু তারা, সে তারা, তিন তারা, ঠিক না বে? ঠিক। ঢোল বাজনা গান বাদ্য যাদের কাছে আছে, এগুলো কখনো ইসলামী শরীয়ত সাপোর্ট করে না। কি বলেন? করে। যতই
পীর দাবি করুক, পীর দাবি যতই করুক, তারা কি আসলে হকানি পীর? হাজিরা বলেন, বাটা চিনেন? বাটা জুতা, বাটার নকল আসেনি, কত নকল বের। পীরদেরকে গালি দিবেন না, হকানি পীরদেরকে। যারা বলেন পীর শব্দ কোরআনে নাই, আমি বলবো নামাজও তো কোরআনে নাই। কি বলেন? আছে নামাজে, আছে সলাত, তাহলে আপনি নামাজ বাদ দিয়ে যান। পীর যদি কোরআনে না থাকার কারণে বাত এটা বন্ধ হয়ে যায়, তাহলে নামাজ তো কোরআনে নাই, রোজাও নাই কোরআনে। রমজান রোজা আছে কোরআনে, সিয়াম কি আছে? সিয়াম। নামাজের আরবি শব্দ সলাত, এগুলো তো ফার্সি শব্দ, এগুলো আপনি কোরআনে খুঁজলে পাইবেন কই? কি বলেন? পাওয়া যাবে। এই জন্য বুঝতে হবে যে এই দেশে আমরা মুসলমান হয়েছি হক্কানি আউলিয়া কেরামের উসিলায়। ঠিক না বেঠে? সেই সিলেটে শাহজালাল শাহ বরদ, এই চট্টগ্রামের জমিনে বারো কুতুব সহ বাংলার আনাসি কানাসে দক্ষিণবঙ্গে সেই সারসিনা দরবার শরীফে আল্লামানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাই, শাহ আবু জাফর সালে রহমাতুল্লাহি আলাই, বর্তমান হুজুর কেবলা যিনি আছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, চেহারা দেখলেই বুঝতে পারা যায় যে কে বন্ড আর কে ভালো। ঠিক না বেঠে? এই হক্কানি ওলিদের উসিলায় আজকে আমরা ইসলাম পেয়েছি। ঠিক না বেঠে? হক্কানি ওলিদের উসিলায় আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারি। ঠিক না বেঠে? তাদেরকে কিভাবে অস্বীকার করবেন? অস্বীকার করার সুযোগ না। ওলিদের অবদান, আলেম, তারাও হক্কানি ওলি ছিল, আলেমই ছিল, এখন তো আলেমের অভাব নাই, কিন্তু দুই নম্বরই আলেমের অভাব নাই। ঠিক না বেঠে? কিছু আলেম আছে আপনার ইমানকে চুরি করার জন্য ওত পেতে বসে আছে। ঠিক না বেঠে? তাদের মুখে আজকে রিসালাতের স্লোগান ফালতু হয় আর নবীকে নিরক্ষর, আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক খাওয়া ইনটেক না এগুলা বলতে পারে। ঠিক না বেঠে? মনে রাখবেন বাবা, চট্টগ্রামের জমিন, এই জমিন আউলিয়া ইকরামের কদমের উসিলায় পবিত্র হয়েছে। এই জমিনকে কোন মুনাফিকের ভাইরাস, কোন মুনাফিক যেন এই জমিনকে অপবিত্র না করতে পারে। ঠিক না বে? ঠিক। এই চেষ্টা আপনাদের করতে হবে যে আলেমের ফতোয়ায় আপনি আউলিয়া ইকরামকে ভণ্ড ফতোয়া দিচ্ছেন, যে আলেমের ফতোয়ায় নবীকে নিরক্ষর বলছেন, যে আলেমের ফতোয়ায় আমার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক খাওয়া বলছেন, নারাই রিসালাতের স্লোগানকে ফালতু বলছেন, মিলাদুন নবীকে হারাম বলছেন, সেই আলেম আপনার কবরে যাবে? আর যদি বলেন যাবে, সে আলেম কবরে যাবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এমন কিছু কাজ করবেন না, এমন আলেমের ভক্ত হবেন না, অন্ধ ভক্ত হবেন না, যে আলেমের কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। ঠিক না বে? ঠিক। কথাগুলো কি খারাপ লাগতেছে? আরে যদি বলেন খারাপ লাগতেছে, কারণ এগুলো বলতে হবে। যদি আমরা না বলি তাহলে কে বলবে? কি বলে? আচ্ছা আপনাদের কি মনে হয়, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমি কোরআনে হাফেজ আলিফ বাতাস জানি তো, কি বলেন? শিক্ষক যদি ক্লাসে যাইয়া বলে আমি ক খ জানি না, সরেও সরেয়া জানি না, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ জানি না, তাহলে ওই শিক্ষককে এই কথা শোনার পর কি যারা স্টুডেন্ট আছে তারা কি হাসবে না? কেউ কেমন মূর্খ শিক্ষক, ক খই জানে না। কি বলেন? ঠিক না বেঠে? আরে যদি বলেন ঠিক না বেঠে? তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে আয়েশা ঘোষণা দিলেন, ইন্নামা বয়সতু মুআল্লিমান, যে আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে আসছি। কি হয়? শিক্ষা নেওয়ার জন্য আসি নাই, কারো কাছে শিক্ষা করার জন্য আসি নাই, আমি শিক্ষক হয়ে আসছি। শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা আলেম, সমস্ত মানুষের শিক্ষক হয়ে আমার নবী পৃথিবীর মধ্যে আসছেন। ঠিক না বেঠে? এই কথা কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে দেখান। নারায় তাকবীর, নারায় রিসালাত, তারসিয়া দরবার শরীফ। এখন যদি আপনি বলেন নবী হচ্ছে শিক্ষক, এখন যদি বলেন নবী আলিফ বাতাস জানতো না, লিখতেও পারতো না, কি বলেন? বলে নাই? আরো জোরে বলেন, বলে নাই? আমি নাম বলবো না, নাম বললে অনেকে রাগ হইতে পারেন, কিন্তু অন্ধভক্ত হবেন না, ঈমান বিক্রি করে অন্ধভক্ত হওয়া যাবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, পৃথিবীর
সমস্ত শিক্ষকদের শিক্ষক যিনি, তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ। ঠিক না বেটে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আর যদি বলেন কে শিক্ষা দিয়েছে, আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছে, আর আপনি বলেন নিরক্ষর, আর আপনি হয়ে গেছেন ডক্টর। কোন ধরনের ডক্টর এটা মানুষের জানা হয়ে গেছে। নিজেকে ডক্টর দাবি করেন আর আমার নবীকে বলেন নিরক্ষর, বেয়াদবি ছাড়েন। আপনাকে যুবকরা খুব পছন্দ করে, ঠিক আছে, কিন্তু যুবকদের ইমান নিয়ে সিলিমিলি খেলবেন না। ঠিক না বেটে? যুবকদের ইমান নিয়ে সিলিমিলি খেলবেন না। ইমানের অনেক দাম, ইমানের মূল্য আছে। বাবা আপনাদেরকেও আপনাদের মনের মধ্যে অন্তরের মধ্যে একদম হৃদয়ের গভীরে প্রশ্ন করে যাই, ওই আলেম আপনার কবরে যাবে না, আপনাদের আকীদা কি নবী কি নিরক্ষর? আরে যদি বলেন নবী কি নিরক্ষর? আল্লাহ নবী নিজে বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগের এবং পরের সব জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের মধ্যে আলিফ বা তাস আছে না নাই? আরে যদি বলেন আছে না নাই, তাহলে আলিফ বা তাস নবী জানে না আর আপনি খুব জানেন। কয়েকটা ইংলিশ বললেই মনে করেন যে বিষয়ে কত বড় আলেম হয়ে গেছেন। এখন তো আবার ফতুয়া দিয়ে দিস, এমন ফতুয়া দিছে যে যুবকরা খুব খুশি। আমাদের দেশ এমন হয়ে যাচ্ছে যে বেপর্দায় যে বেশি বেশি চলতে পারে মনে করে যে সে তত আধুনিক, উনিও তো আধুনিক। বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যায়, তাদের সাথে উঠা বসা করছে, এখন উনিও আধুনিক ফতুয়া দিয়ে দিল যে মেয়েদের মুখ ডাকা দরকার নাই, এটা জায়েজ আছে, হাত খোলা জায়েজ আছে। আমি বলবো আপনার স্ত্রীকে কোনোদিন জনগণের সামনে আনছেন? যদি বলে হুজুর আপনার স্ত্রীকে দেখতে চাই আমরা, দেখাবে? আরে যদি বলেন দেখাবে, তাহলে আপনার বিবিকে আপনি ঘরের মধ্যে রাখবেন আর যুবক যুবতীদেরকে বাইর করে দিবেন, এটা কোন ধরনের ফতোয়া? মহিলাদের জন্য পর্দা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় পর্দা, কি বলেন? ঠিক না বেঠে? মহিলাদের পর্দা পা থেকে মাথা পর্যন্ত, আর পুরুষের পর্দা যেটা ফরজ সেটা হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত। আর আপনি ফতোয়া দিলেন যে মুখ খোলা যাবে, আর মুখ দেখেই তো অ্যাসিড মারে, ঠিক না বেঠে? মুখ দেখে অ্যাসিড মারা হয়, মুখ দেখে একটা ছেলে তার প্রতি আকৃষ্ট হয়, মুখ দেখলেই বুঝতে পারে মেয়েটার সবকিছু কেমন হবে, তার আকর্ষণ, কি বলেন? ঠিক না বেঠে? আপনি ফতোয়া দিয়ে দিলেন মুখ ডাকা, না ডাকলেও চলবে, এটা জায়েজ আছে। কি বুঝাতে চান? ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলাদেশে ঢুকাতে চান? একজন আশিক রাসূল একজন সুন্নি বেঁচে থাকতে ইহুদি খ্রিস্টানদের কালচার এই বাংলাদেশে ঢুকানো যাবে না। ঠিক না বেঠে? আল্লাহর বিধানের উপরে ফতোয়া দিয়ে কখনো পারবে? মনে করতে পারেন আপনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, মনে রাখবেন এই দুই দিন তিন দিন আল্লাহ যখন ধরবে রশি ছাইড়া দিছেন, রশি ছাড়ছে আল্লাহ যদি ধরে খবর আছে কিনা, আমাদের কিছু করার দরকার নাই। আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার নবীর শানের বিরুদ্ধে বেয়াদবি করলে কে ধরবেন? আর যদি বলেন কে ধরবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। বাবা নামাজ পড়েন নাই, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ দিয়েছেন। জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে গুনাহ করতে করতে আপনি বরবাদ করে দিয়েছেন, গুনাহ করতে করতে আপনি এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা ভরপুর করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতই গুনাহ করেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? মুসলিম শরীফের হাদিস কিতাব তাওবার মধ্যে হাদিস পড়লাম, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে আমার বান্দা যদি গুনাহ না করত, এই সমস্ত বান্দারা গুনাহ না করলে আমি এই বান্দাদেরকে ধ্বংস করে নতুন বান্দা বানাইতাম, নতুন মানুষ বানাইতাম, তাদেরকে আমি গুনার কারণে ক্ষমা করতাম, আবার তারা গুনাহ করত আবার ক্ষমা করতাম। বলুন না সুবহানাল্লাহ। গুনাহ করবেন, গুনাহ করা কি কবিরা গুনাহ, ঠিক আছে, গুনাহ করবেন না, অপরাধ করবেন। এই এই হাদিস দ্বারা যে এমন না যে গুনাহ করব, কি বলেন হাদিসরা এটা বোঝায় গুনাহ করা যাবে না, কিন্তু আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে বান্দার প্রতি কত দয়াবান এটা বোঝাচ্ছে যে বান্দা গুনাহ করবে, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরপুর করে ফেললো, যখন আল্লাহ আল্লাহকে বান্দা রব্বানা বলে ডাক দিবে, আমার আল্লাহ তার এই রব্বানার ডাকে এত খুশি হবেন যে সঙ্গে সঙ্গে 70 বার জবাব দেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহ করেন, আমল কম করেন, আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ চান বান্দা আমাকে বেশি বেশি ডাকুক, বান্দা নিজেকে ছোট করুক, বান্দা নিজেকে ছোট করে নিজেকে নিজের আমিত্বকে অহংকারকে বিলীন করে দিয়ে আল্লাহকে বেশি বেশি করে ডাকুক, আমার আল্লাহ সেইটা চান। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করেছো আমি ক্ষমা করে দেব, মনে রাখো আমার নবীর শানে যদি বেয়াদবি করো, আমার নবীর শানে যদি বেয়াদবি করো তাহলে মনে রাখবা তোমার ক্ষমা নাই, দুনিয়াও লানত আখিরাতেও লানত। বলুন নাউযু বিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন কার ভক্ত হবেন, কার ভক্ত হবেন চিন্তা করে দেখেন, আমাদের বিরুদ্ধে বলার কোনো দরকার নাই। সুন্নি ওলামায়ে কেরাম কখনো হাতে লাঠি নেয় না, কি বলেন দেখছেন, কখনো হাতে লাঠি নেয় না, তারা কাউকে ধমকও দেয় না, কিন্তু যখন নবীর শানে বেয়াদবি একটার পর একটা চলতে থাকে তখন আর চুপ থাকা যায় না, চুপ থাকা যায় না। এই জন্য বাতিলদের বিরুদ্ধে হুংকার দেওয়ার জন্য একজন আশিকের রাসূল যথেষ্ট, ঠিক না বে? ঠিক। আর যারা বলেন ঠিক না বে? ঠিক। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই, তিনি মিশর বিজয় করার জন্য প্রায় 300 উপরে সাহাবী নিয়ে, কোন কোন বর্ণনা আছে 3000 সাহাবী নিয়ে মিশর বিজয় করার জন্য গেলেন। সেখানে গিয়ে এক সপ্তাহ পর্যন্ত অবস্থান করলেন, তারা কাফেরদের উপর আক্রমণ করতেছে না। খ্রিস্টানরা চিন্তা করলে মুসলমানরা আসছে, তারা যুদ্ধ করে শুরু করে না কেন, তাদেরকে কিভাবে যুদ্ধ লাগানো যায় তার ওই ফন্দি খুঁজতেছে, কিভাবে যুদ্ধ লাগানো যায়। এক খ্রিস্টান পাদ্রি সে কি করলো, তাদের নবীর মূর্তি ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির নাক নাকটা কাটছে, কি কাটছে, নাক কাটছে, নাক কাইটা এই নাকের টুকরাটা নিয়ে মুসলমানদের সেই যেখানে অবস্থান করতেছে সেখানে গিয়ে বলতেছে, এ মুসলমানরা তোমরা আমাদের নবীর নাক কাটছো কেন, কে কাটছো তাড়াতাড়ি বলো, আন্না হয় কিন্তু তোমাদের খবর আস। মুসলমান তো অবাক, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা, কে আপনার এই মুসলমানদের মধ্যে আমাদের নবীর নাক কে কাটছে, তাকে তাড়াতাড়ি বের করে দেন, আন্না হয় সবার উপর অত্যাচার করে, কেউ তো কাটে নাই স্বীকারও করবে না। শেষ পর্যন্ত খ্রিস্টান চিন্তা করলো, তাহলে আমাদের জমির যেমন নবীর যেভাবে নাক কাটছে আমরাও তাদের নবীর মূর্তি বানাইয়া তাদের নবীর নাক কাটটা তাদের ইজ্জতের মধ্যে, তার নবীর ইজ্জতের মধ্যে আঘাত দেব। তারা জানে যে মুসলমানদের জীবনের চাইতো সবচেয়েতে বেশি ভালোবাসে তাদের নবীকে, ঠিক না কি? খ্রিস্টানদের জানা আছে, কাফের মুশরিক বেঈমানদের জানা আছে, তো মুসলমানদেরকে যদি টুকরা টুকরা করা হয় মুসলমানরা তাদের ঈমানকে কখনো বিক্রি করে দিবে না, ঠিক না বেটি? যার প্রমাণ মায়ানমারের ছোট্ট ছোট্ট শিশুদেরকে যে টুকরা টুকরা করা হয়েছে তারা কি ঈমানকে বিক্রি করছে, কখনো বলে নাই যে আমি মুসলমান থাকবো না, কি বলেন বলছে? ইরাকের মুসলমান ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু মাত্র জন্ম হয়েছে তাদেরকেও টুকরা টুকরা করে পৃথিবী থেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, কখনোই তারা বলে নাই আমরা ঈমান দেব না। বলুন না সুবহানাল্লাহ। বরঞ্চ ছোট্ট 8 বছর 5 বছরের শিশু অসংখ্য শত শত সৈনিকের মধ্যে ইসরায়েলি সৈনিকদের সামনে গিয়ে নারায় তাকবীরের স্লোগান একা দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান হযরতে আমর ইবনে আস সবাইকে জিজ্ঞাসা করলেন, কেউ স্বীকার করলো না। খ্রিস্টান চিন্তা করলো মুসলমানরা স্বীকার করবে না,
তাদের নবীর মূর্তি বানাইয়া তাদের নবীর নাক আমরা কেটে নেব, তাহলে মুসলমানরা খুব কষ্ট পাবে। মূর্তি বানানো ওই মুহূর্তে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে খ্রিস্টানরা আমাদেরকে হত্যা করে ফেলেও কিন্তু আমার নবীর শানের বিরুদ্ধে চুল পরিমাণ আঘাত করবে, আমরা মুসলমান বেঁচে থাকতে এই আঘাত সহ্য করতে দেওয়া যায় না, ঠিক না বেঠি? আমার ইবনে আস বললেন রে খ্রিস্টান পাদ্রি, আমি তোমাদের নবীর নাক কাটছি, আমি কাটছি, এখন কি করবা? খ্রিস্টান বলল শাস্তি হবে তোমার। কি শাস্তি? আমরা যতজন ইহুদি খ্রিস্টান আছি সবাইকে আমরা ঘোষণা করব অমুক দিন অমুক টাইমে যে মঞ্চ সাজানো হবে, স্টেজ সাজানো হবে, সমস্ত কাফের মুশরিকরা ওই স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে থাকবে, তোমাকে সবার সামনে তোমার নাক কাটা হবে, এটা হচ্ছে তোমার শাস্তি। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন এই বিচার। দিন তারিখ নির্ধারিত হয়ে গেল, অমুক দিন অমুক সময় এতটার সময় কাফের মুশরিক বেঈমানেরা সবাই একসাথে হবে আর মুসলমানদের আমিরের নাক কাটা হবে। মুসলমানদের যত সাহাবীরা ছিল মুসলমানরা তারা চিৎকার করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে তাদের জামা সব কিছু ভিজিয়ে দিচ্ছে, হাউ বাউ করে কান্না শুরু করে দিচ্ছে, আমাদের আমিরের নাক কাটা হবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে শান্ত করে বললেন তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো, কোনো কিছু করার দরকার নাই। যখন সময় হয়ে গেল ওই খ্রিস্টানরা এইভাবে মঞ্চ সাজালো, প্রায় 2.5 লক্ষ ইহুদি খ্রিস্টান জমা হয়ে গেল, মুসলমানদের আমিরের নাক কাটা হবে। যখন সময় হয়ে গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে স্টেজের মধ্যে আনা হচ্ছে, তিনি খুব আনন্দের সাথে আসতেছে। খ্রিস্টানরা প্রশ্ন করলো রে আমর ইবনুল আস, এই মুহূর্তে তো তোমার নাক কাটা হবে, কিন্তু নাক কাটার কারণে তোমার তো কান্না করার কথা, তোমার তো কান্না করার কথা, কিন্তু তুমি কান্না না করে খুব আনন্দ করতেছো, হাসি তামাশা করতেছো, খুব খুশি তুমি, কারণটা কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন রে খ্রিস্টানরা, তোমরা জানো না মুসলমানদের জীবনের চাইতো তাদের নবী অনেক দামি, ঠিক না বেঠে? আজকে আমার নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আমার নাক কাটা হয়, আমার বিশ্বাস এই কাটা টুকরাটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যখন উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যাবেন, মিজানের পাল্লায় দৌড়াদৌড়ি করবেন, পুলসিরাতে যাবেন, হাউজে কাউসারে যাবেন, ওই মুহূর্তে আল্লাহর নবী যখন উম্মতের জন্য শাফাত করবেন, ওই দিন আমি যদি এই নাকের কাটা টুকরাটা নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে যাই, হাজির হয়ে গিয়ে গিয়ে যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি তাদের নবীর মূর্তির নাক কাটি নাই, তারপর আপনার ইজ্জতের ইজ্জতের মধ্যে চুল পরিমাণ আঘাত দিতে দেই নাই, ওই দিন আমার নাকটা ইহুদি খ্রিস্টানরা কেটে দিয়েছে, আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমার নাক কাটা দিয়েছিল, এই নাকের টুকরাটা আজকে হাজির করে দিলাম। আমি আমার ইবনে আসির বিশ্বাস, আমার আকীদা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার নবী যদি এইটা দেখে আমি আমরকে ছাড়া তিনি কোনোদিনও জান্নাতে যাবে না, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আমার কি সারা জান্নাতে যাবে না? সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে কাফের মুশরিক বেঈমানেরা প্রায় 3 লক্ষর মতো তারা সবাই অবাক হয়ে গেল। ওই মুহূর্তে ওই খ্রিস্টান পাদ্রি সে মাইকটা নিয়ে বলতেছে এই যে নাকের টুকরা, আমাদের নবীর নাকে নাকটাকে আমি কেটেছিলাম মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য, আর বাকি নাই মুসলমানরা যে তাদের নবীকে এত বেশি ভালোবাসে আমাদের আর জানার বাকি নাই। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি আজকে আমাদের গোটা রাষ্ট্রকে আপনার হাতে তুলে দিলাম, আর আমরা এখানে যারা আছি সবাইকে একসঙ্গে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, বলুন সুবহানাল্লাহ,
3,00,000 কাফের মুশরিক বেঈমান ওই দিন মুসলমান হয়েছে। আমরা তো সেই মুসলমান, আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান কোথায়? 90% 95% মুসলমানের রাষ্ট্রে বিভিন্ন জায়গায় কাফের মুশরিক বেঈমানরা, হিন্দুরা, নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, গালিগা করে, ঠিক না? ঠিক, আমরা ঘুমাই, আমরা ঘুমাই মুসলমান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, আমার জীবন আমার নবী থেকে বড় নয়। কি বলেন, ঠিক না? ঠিক, আমার জীবন আমার ধন সম্পদ স্ত্রী পুত্র পরিজন আমার জীবন আমার নবী থেকে বড় নয়। আমার জীবন যাবে, আমাকে হত্যা করা হবে, টুকরা টুকরা করা হবে, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক না? ঠিক, বাংলার জমিন আউলিয়ে কেরামের জমিন, বাংলার জমিন নবীর আশিকদের জমিন, বাংলার জমিন নবীকে যারা জীবন দিয়ে ভালোবাসে তাদের জমিন, ঠিক না? ঠিক, আর জান্নাতে তো সুজানা, জান্নাত পাইতে হলে নবীকে দরকার। নবীকে কোন জায়গা দিয়ে আপনি বাদ দিবেন, কোন জায়গা থেকে বাদ দিবেন? যখন জন্ম হয়েছেন, জন্মের পর কানে এক কানে আজান আর এক কানে একামত দিছে, এই আজান একামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিনি, সবাই বলেন আসিনি, জন্ম হয়েছেন নবীকে সাথে নিয়ে। আবার নামাজের মধ্যে আপনারা আজান দিচ্ছেন, আজানেও নবী আছে, আছে না নাই? একামতে আছে না নাই? নামাজে আছে না নাই? এরপরও বুঝার বাকি যে নবীর মর্যাদা কত, এরপরও বুঝার বাকি আমাদের মতো মানুষ নামাজে আছে, একামতে আছে, দুরুদে আছে, সালামে আছে। শুধু তাই নয়, আপনি যখন মরবেন জানাজার মধ্যে আছে না নাই? জানাজার দোয়া পড়েন না পড়েন না? জানাজার মধ্যে দুরুদ পড়েন? জানাজার মধ্যে আছে। যখন আপনাকে কবরে রাখবে তখনও নবী আছে না নাই? বিসমিল্লাহ আলা আমার নবীর নামে রাখতেছি। আবার কবরে শোয়ানোর পরে ফেরেশতারাও বলবে এই নবী এই ব্যক্তিকে চিনো কেনা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবরের মধ্যে, শুধু তাই নয় কিয়ামতের ময়দানেও আমার নবী আমাদের জন্য কতটুকু উপকার হবেন চিন্তা করে দেখেন। আর আমার নবীকে তোমরা নিজের মধ্যে তুলনা করো, বেয়াদব কথা আর, ঠিক না? বেঠে, এরপরও বুঝার বাকি তাদের, এরপরও বুঝার বাকি যে নবী কিচ্ছু জানে না, নবীকে হায়াতুন নবী মানতে চায় না, নবীকে হায়াতুন নবী। কার কার আকীদা আছে একটু হাত তুলে দেখান, নবী হায়াতুন নবী, এটা তো স্বাভাবিক ভাবেই বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন কাকে? আমাদের নবীকে, ঠিক না? ঠিক, একজন মানুষ যখন মারা যায় যদি নেককার হয় তার রোহটা যায় কোথায়? আইল্লিয়িনে। কোথায় আইল্লিয়িন? রোহটা কোথায় যায়? আইল্লিয়িন। আর বদকার গুনাগার হলে তার রোহ যায় সিজ্জিনে। কয় জায়গায় যায়? দুই জায়গায়, নেককার হলে আইল্লিয়িন আর বদকার হইলে গুনাগার হলে সিজ্জিন। এখন আইল্লিয়িন কি আমার নবীর মর্যাদা থেকে তার মর্যাদা বেশি? আইল্লিয়িন যেখানে রোহটা রাখা হয় একটা মানুষ মৃত্যুর পরে, সেই জায়গাটা কি আমার নবী থেকে দামি নাকি? আর যখন সেই জায়গাটার মূল্য কি আমার নবী থেকে দামি? ফতোয়া আলমগীরি সেখানে আছে, ইন্না তুরবাতাল্লাতি ইত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে জমিনে শুয়ে আছেন ওই জমিনটা আল্লাহর আরশ দুনিয়া নয়, আল্লাহর আরশ থেকেও দামি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজ্জিনে নেককারদের আর বদকারদের রোহ রাখা হয়, আইল্লিয়িনে নেককারদের। তাহলে সিজ্জিন থেকে আমার নবীর মর্যাদা কম না বেশি? আইল্লিয়িন থেকে আমার নবীর মর্যাদা কম না বেশি? তাহলে আমার নবীর রোহ মুবারক নিয়ে কি ওইখানে রাখলে কি অপমান করা হয় না? কারণ যার মর্যাদা বেশি তাকে যদি নিম্ন স্তরে রাখা হয় তাকে মর্যাদা থাকে, যার যতটুকু মর্যাদা তার মর্যাদা
সেইটাই দিতে হয়। তাহলে বোঝা গেল সৃষ্টি জগতের কোথাও আমার নবীর রূহ মুবারক রাখার জায়গা, তাহলে কোথায় রাখবে? আমার নবীর রূহ মুবারক দেহের মধ্যেই ছিল। মনে করেন এই যে আপনাদের সামনে লাইট জ্বলতেছে, লাইট দেখেন না, এই লাইটের মধ্যে যদি একটা প্লাস্টিকের কিছু দিয়ে দেন তখন কি লাইটটা বন্ধ হয়ে যাবে নাকি ভিতরে আলো জ্বলবে? বাহিরে আলো, কালো একটা কিছু দিয়ে যদি আপনি ঢেকে দেন তাহলে ভিতরে আলো থাকবে কিন্তু বাহিরে যাবে। এখন কি লাইটটা বন্ধ হয়ে গেছে? লাইট বন্ধ হয় নাই। ঠিক ঠিক আমার নবীও কিছুক্ষণের জন্য তার রূহ মুবারককে একটা জায়গায় স্থির করে দেওয়া হয়েছিল, দেহ মুবারক থেকে বের করা হয় নাই। যখনই আল্লাহর নবীকে কবরের কবর মুবারক রওজা মুবারকের মধ্যে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে তার রূহ মুবারক আবার আগের মতো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা পড়ে না যারা বিরোধী আমি দেখছি, তারা সব সময় আমার নবীর শান মান খাটো করার জন্য কোথায় কি আছে ওইগুলাই খুঁজে, তারা খুঁজে ওইগুলাই। কিভাবে আমার নবী জানে না আমার নবী কবরে মাটির সাথে মিশে গেছে? তারা ওইগুলাই খুঁজে, আর যেগুলা আল্লাহ নবীর মর্যাদার ব্যাপার আছে ওইগুলা তারা খুঁজে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যে মানুষগুলো তাদেরকে চারটা শ্রেণীতে বিভক্ত করছে। কয়টা? আপনাদের কি খারাপ লাগতেছে? চারটা শ্রেণীতে। এক নম্বর হচ্ছে নাবিয়িন, সিদ্দিকীন, সুহাদা, সলেহীন। কয়টা? কোরআনের মধ্যে বলছে ওমাই ইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদাই ওয়াস। চারটা শ্রেণীতে বিভক্ত করছে। এক নম্বর নবী, নবীদের মর্যাদা সর্বোচ্চ। এরপরে সিদ্দিক, সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা যারা সাহাবায়ে কেরাম। তারপর তিন নম্বর হচ্ছে সুহাদা, তিন নম্বর হচ্ছে কি? সুহাদা। সেই সুহাদা যারা শহীদ তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা। তে তারা যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, শুধু মৃত না, তারা যে মৃত্যুবরণ করছে এটা ধারণাও করতে পারবে না। ওয়ালা তাহসাবান্না, ধারণাও করতে পারবে না। কত বড় হুঁশিয়ারি চিন্তা করেছে নুনে তাকি। ওয়ালা তাহসাবান্না, ধারণাও করতে পারবে না তারা যে মৃত্যুবরণ করছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে তারা জীবিত, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। এখন তিন নাম্বার মর্যাদার অধিকারী যারা, যাদেরকে তিন নাম্বার স্থানে মর্যাদা দেওয়া হয়েছে, তাদের মর্যাদা যদি বলা হয় যে তারা মৃত্যু যে মৃত্যুবরণ করছে সেটা ধারণাও করতে পারবে না, তাইলে আপনি বলেন তো আমি দাখিল পাশ ছাড়া কি আলেমে ভর্তি হইতে পারবো? ইন্টার মেট্রিক ছাড়া ইন্টারে ভর্তি হইতে পারবে? আরো দিনে পারবে? ইন্টার ছাড়া ডিগ্রিতে সার্টিফিকেট লাগবে কি লাগবে না? দুই নম্বরই বাটপারি করে যদি হন তাইলে ভিন্ন কথা, কিন্তু দেশের নিয়ম অনুযায়ী যে আপনি পারবেন না, কি বলেন? ঠিক না? ঠিক। তাইলে আপনি মেট্রিক পাস করে ইন্টারে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সেই শহীদদের মর্যাদা দিয়েই নবী বানাইছেন, ঠিক না? ঠিক। এগুলা নিয়ে কখনো গবেষণা করে না, এই জন্যই বলে যেই নবী হায়াতের নবী ওই নবী তালাক। আপনাদের সমাজে এমন ভাইরাস আছে, সেই ভাইরাসদেরকে দূর করতে হবে, কি বলেন? ঠিক না? ঠিক। ভাইরাস বর্তমানে বেশি ভাইরাস যারা তারা দেখবেন মসজিদে জোরা আমিন বলে রাগ করবেন না, আপনারা জোরা আমিন বলেন কোনো সমস্যা নাই, হাত তুলেন সমস্যা নাই, এগুলো হাদিসের মধ্যে আছে যদিও মাযহাবের ভিন্নতার কারণে, কিন্তু নবীর শানে বেয়াদবি করবেন না, নবীর শানে বেয়াদবি করবেন না। এক বক্তা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নাম আলে হাদিসের এক বক্তা, ওই বক্তাই বলেছে যেই নবী হায়াতুন নবী ওই নবী তালাক, যেই নবী নূর নবী সেই নবী তালাক, যেই নবী তে জীবিত নবী সেই নবীও তালাক। বলুন নাউজুবিল্লাহ। বেয়াদব নবীর তালাক দাও আর নবীর আলোচনা নবীর কোরআন হাদিস বিক্রি করে তুমি টাকা নাও, ঠিক না? ঠিক। লেবাস লাগাইছো নবীর, সুন্নাত লাগাইছো, দাড়ি রাখছো নবীর, পাঞ্জাবি পরছো নবীর, টুপি লাগাইছো নবীর, আর নবীকে বলো তুমি তালাক দাও বেয়াদব কোথাকার, ঠিক না? ঠিক।
এইসব বাইরাজদের থেকে, এরা হচ্ছে ইমান চোর, ঠিক না বেঠে? আজকে ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো বিশ্বের মধ্যে অন্যতম ভদ্র এবং শৃঙ্খল আমল আকীদায় সব দিক থেকে যেই রাষ্ট্রটা শ্রেষ্ঠ সেইটা হচ্ছে বাংলাদেশ, ঠিক না বেঠে? তারা চিন্তা করলো যে আমরা সরাসরি মুসলমানদের ইমানকে ধ্বংস করতে পারবো, তাহলে কি করতে হবে? মুসলমানদের লেবাস লাগাইয়া তাদের ভিতরে কিছু আমাদের প্রোডাকশন ঢুকাই দিতে হবে। তারা আইসা, তারা জানে বাংলাদেশের মানুষ আল্লাহর নবীকে খুব বেশি মহাব্বত করে, কি বলেন, ঠিক না ঠিক? নবীকে বেশি মহাব্বত করে, নবীকে বেশি ভালোবাসে, নবীর সানে বেয়াদবি করলে আপনা ইমানদারও সহ্য করতে পারে না, ঠিক না ঠিক? সহ্য করতে পারে না। এই জন্য তারা চিন্তা করলো আগে নবীর বিরুদ্ধে কি আছে ওগুলা খালি সাপ্লাই দাও। নবী হায়াতুন নবী না, নবীর মর্যাদা নাই, কবরের মধ্যে পচে গেছে গা, মরে গেছে গা, বলেন নাউজুবিল্লাহ। আপনারাও তাদের সাথে তাল দেন, খুব আছে না নাই? আজকের এই মাহফিল ইমানকে মজবুত করার মাহফিল, ঠিক না বেঠে? আজকের এই মাহফিল নিজেকে মুনাফিকদের বাইরাস থেকে সংশোধন করার মাহফিল, ঠিক না বেঠে? মনে রাখবেন, মুনাফেক কোনোদিনও মুসলমানের বন্ধু হইতে পারে না। আর যদি বলে মুসলমান মুনাফেক কোনোদিনও মুসলমানদের বন্ধু হইতে পারে না, একটা ঘটনা বলবে, মুনাফেকদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। কাকে? আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। যত বেশি কষ্ট দিতে পারে তারা তত বেশি খুশি। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন তায়েফে সফরে গেলেন। কোথায়? তায়েফে সফরে গেলেন। তায়েফে সফর অবস্থায় সাথে একজন মুনাফিক, তিনি বুঝতে পারেন নাই যে আমার সাথে মুনাফিক সফরে গেছে। হঠাৎ রাত্র হয়ে গেল, গভীর রাত্র, তায়েফের পাহাড়ের উপরে। তিনি চিন্তা করলেন, গভীর রাত্র যেহেতু হয়ে গেছে একটু বিশ্রাম নেই, তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। মুনাফিক চিন্তা করলো, এখন পাইছি। মুনাফিক আগেই কিন্তু তার সাথে রশি টশি নিয়ে গেছে, তার উদ্দেশ্য যায়েদকে হত্যা করা। গুহার মধ্যে যখন তিনি ঘুমিয়ে পড়লেন মুনাফিক, ওই ঘুমন্ত অবস্থায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাত এবং পায়ের মধ্যে বেঁধে ফেলল। হঠাৎ তিনি ঘুম থেকে জেগে দেখে এই অবস্থা, মুনাফিকরে প্রশ্ন করলো, তুমি আমাকে কেন বাঁচছ, কী অপরাধ আমার? কয়, তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব, কারণ কি, আমি কি অপরাধ করেছি? তখন ওই মুনাফিক জবাব দিল, তোমার কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, তুমি তোমার নবী মুহাম্মদকে ভালোবাসো আর তোমার নবী তোমাকে খুব বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ, এই একটাই অপরাধ। তোমাকে যদি মেরে ফেলি তাহলে তোমার নবী কষ্ট পাবে, তুমি যাকে ভালোবাসো সে কষ্ট পাবে, তোমার নবী কষ্ট পাবে, এই জন্য তোমাকে হত্যা করব। সংক্ষেপে বলছি, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বিপদে পড়ে গেলেন, হাত বাঁধা পা বাঁধা, ওই মুহূর্তে ওই মুনাফিক চিন্তা করলো, এখন আর তাকে রক্ষা করবো না, তাকে জবাই করে দিব। তরবারি হাতে নিল, তরবারি হাতে নিয়ে জবাই করার জন্য যখন রেডি হয়ে গেল, তরবারি হাতে নিয়ে জবাই করার জন্য যখন রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে সাহায্য করেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে এখানে কেউ সহযোগিতা করার মতো আর কেউ নাই, সহযোগিতা করার মতো আর কেউ নাই। তিনি ডাক দিয়ে বললেন, ইয়াগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার বলেন,